हेलो गाइस, वेलकम बैक टू सृष्टि क्रिएशन। आज के आमी बानाबो चिली चिकेन रेसिपी, खूब ही सहज पद्धति बनिए देखाबो एकदम घरोया उपकरण दिए। तो चलुन देखे नी आमी कीभावे बानालाम। तो चिली चिकेनटा बनानोर जोन्नो आमी एखाने 200 ग्राम मतो बोनलेस चिकेन नियेछी। एबार चिकेनेर मध्ये आमी परिमाण मतो आदा रसुन पेस्ट दिच्छी। एरपर आमी हाफ चामच मतो गोलमरिच गुड़ो दिलाम আর দিলাম আধখানা লেবু রস। এরপর আমি পরিমাণ মতো নুন দিলাম আর দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা কিন্তু অবশ্যই দেবেন যাতে স্বাদটা ভালো হয়। এরপর আমি কিছুটা পরিমাণ অ্যারারুট দিয়ে দিলাম। যদি আপনারা খাবার সোডা ব্যবহার করেন তাহলে ময়দা দিতে পারেন, কিন্তু আমি এখানে শুধু অ্যালার্ট দিয়ে করছি। এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাকে আধ ঘন্টা থেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এরপর কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কুকিং অয়েল। এরপর আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো ভেজে নিচ্ছি। একটু লালচে করে ভাজবেন, খেতে ভালোই হয়। আমার দেখুন বড়াগুলো লালচ করে ভাড়া হয়ে গেছে। এরপর আমি ওগুলো তুলে নিয়ে কড়াইতে যে তেল ছিল তার মধ্যে কয়েকটা রসুন কুচি ও কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য পরিমাণ ভেজে এর মধ্যে আমি পেঁয়াজ ও ক্যাপসিকামটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি খোলাগুলো ছাড়িয়ে কেটে নিয়েছি, যেমন ক্যাপসিকামে যেমন কেটেছি, যেমন চিলি চিকেনে কাটা হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি 3 প্যাকেট সস, টমেটো সস দিয়ে দিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো সয়া সস দিলাম আর দিলাম আধখানা লেবুর রস। এখানে আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি লেবুর রস দিয়ে করছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ও খানিকক্ষণ হতে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। নুনটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো জল দিচ্ছি। জল চাইলে আপনারা নাও দিতে পারেন, কিন্তু সবজিটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে জল দিলাম। এরপর দেখুন জলটা আমার ফুটে উঠেছে। এরপর ম্যারিনেট করা মাংসের যে মশলাটা ছিল ওটা একটু আমি দিয়ে দিলাম গ্রেভির মধ্যে, যাতে গ্রেভিটা একটু থিক হয়। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন এবার গ্রেভির মধ্যে একটা থিকনেস চলে এসেছে। এরপর আমি মাংসের বড়াগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলোর সাথে, গ্রেভিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন আমার চিলি চিকেন প্রায় রেডি, আমি এবার এটাকে সার্ভ করে নেব। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।